হ্যালো চট্টগ্রাম বোর্ডের পরীক্ষার্থীরা তোমাদের সবাইকে ইএল চা স্বাগতম আমি মোহাম্মদ বাহারুল্লাহ আজকে তোমাদের জুওলজি যে এক্সাম হয়েছিলো সেটার প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করতেছি এখন তো আমরা প্রথমে এটার যেই ইয়াটা সেট করতে সেটা দেখতে চাই এটা সেট করছে ঘ আরেকটা কথা শুরুতে বলে রাখতে চাই সেটা হচ্ছে যে আমাদের ইএলবি চ্যানেলের পক্ষ থেকে এবং আমাদের হালদা পাবলিকেশনের পক্ষ থেকে আমি বাহার এবং আমার সাথে সৌমিত্র গুহ আমার বন্ধু থাকবে আমরা চক চক বাজারে একটা প্রাইভেট বেচ আছে আমাদের সেই বেচে আমরা ম্যাথ এবং ফিজিক্স পড়াবো সায়েন্সের স্টুডেন্টদেরকে তো তোমরা যারা চিট অঙে থাকো তাদের জন্য এটা একটা সুখবর তোমরা চাইলে আমাদের বেচে ভর্তি হতে পারো এটা হচ্ছে আমাদের মোবাইল নাম্বার তো আমরা হচ্ছে যে সবগুলো সিলেবাসের সবগুলো কোর্সই কমপ্লিট করে দিবো যতদিন যতটা ক্লাস লাগে ঠিক ততটা ক্লাস এবং তোমাদের যত ধরনের গাইডলাইন দরকার আমরা ঠিক ততটুকু গাইডলাইন তোমাদেরকে দিব সকল বিশ্ববিদ্যালয়ে প্রস্তুতির জন্য ঠিক আছে সকল বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতির জন্য তোমাদের যতটুকু গাইডলাইন দরকার আমরা গাইডলাইন দিব যতটুকু তোমাদের সাপোর্ট দরকার সাপোর্ট দিব এবং সিলেবাস শেষ হওয়ার পর্যন্ত ক্লাস চলবে ঠিক আছে এটা হচ্ছে যে আমাদের বেচের এটা হচ্ছে বৈশিষ্ট্য তো আমরা আর কথা বারাতে চাই না আমরা চলে যাচ্ছি প্রশ্নের সমাধানে প্রথম প্রশ্ন হচ্ছে সমবৃত্তি অঙ্গ হলো আমরা জানি সমবৃত্তি অঙ্গে হচ্ছে বাদুরের ডানা আর পাখির ডানা ঠিক আছে তারপর হচ্ছে যে উদ্দীপককে লক্ষ্য করা এবং দুই এবং তিন নম্বর প্রশ্নের উত্তর দাও উদ্দীপকে বলছে অন্ত্র তারপর হচ্ছে যকৃৎ যকৃত থেকে কোথায় আসবে হৃৎপিণ্ড মাঝখানে এ লিখে আছে খেয়াল করো ঠিক আছে তো আমরা জানি অন্ত থেকে যকৃৎ যকৃত থেকে যদি হৃৎপিণ্ড আসে তাহলে এই চিহ্নিত যে গতিপথ সেটা কে অনুসরণ করে মানে এই গতিপথটা কে অনুসরণ করে আমরা জানি এটা অনুসরণ করে পোর্টালে ঠিক আছে পোর্টাল অনুসরণ করে উদ্দীপকে উল্লেখিত সংবহন ব্যবস্থাটি মেরুদণ্ড মেরুদণ্ডী প্রাণীতে উপস্থিত যকৃতে খাদ্য সঞ্চয় করে গ্যাস বিনিময়ে অংশগ্রহণ করে না আসলে এই সংবহন ব্যবস্থাটি অর্থাৎ যে পোর্টালের মধ্যে যে সংবহন ব্যবস্থা অর্থাৎ অন্তর থেকে যকৃৎ যকৃৎ থেকে হৃৎপিণ্ড এটা আসলে গ্যাস বিনিময় অংশ গ্রহণ করে না এটা মেরুদন্ডী প্রাণীতে থাকে এবং যকৃতে খাদ্য সঞ্চয় করে সো এটা হচ্ছে যে এটা এবং এটা হচ্ছে যে এটা পরবর্তী প্রশ্ন অমরা গঠনে অংশ গ্রহণকারী বহি ব্রুনিয় পর্দা হলো আমি তোমরা হয়তো দেখতে একটু কষ্ট হবে প্রশ্নগুলো বাট বিকজ একটু রেজুলেশন কম ছবিটার বাট আমি তোমাদেরকে বলতেছি তোমরা শুনে শুনে আশা করি তোমরা প্রশ্নের মধ্যে হাতে নাও হাতে নিলে দেখাইতে পারব দেখাই ফেলতে পারবা অমরা গঠনে অংশগ্রহণকারী বই ব্রণীয় পদ্মা হলো এটা হবে অ্যালান্টয়েস ও কোরিয়ন ঠিক আছে পরবর্তী প্রশ্ন সূর্যের প্রতি সারা দিয়ে পিব্রার চলন নিম্ম নিম্নের কোন ধরনের এটা হচ্ছে আমরা তোমরা জানা যে সূর্যের চলনের প্রতি সারা দিলে সেটা হচ্ছে যে আলোর প্রতি সারা আসলে আলোর প্রতি হলে হচ্ছে ম্যানো ট্যাক্সিস ত্রিপদী নামকরণের প্রবক্তা হচ্ছে আমরা দেখাই দিলাম পরবর্তী প্রশ্ন রুই মাছ কোন ধরনের আইস পাওয়া যায় রুই মাছে কোন ধরনের আইস পাওয়া যায় আমরা জানি সাইক্লোয়ের ধরনের আইস পাওয়া যায় ষোলো বছর বয়সী রহিমের দেহের উচ্চতা এক দশমিক ছয় মিটার এক দশমিক ছয় মিটার তার দেহের উচ্চতা এবং তার দৈহিক ওজন হচ্ছে আশি কেজি দৈহিক ওজন কত আশি কেজি তাহলে তার বিএমআই কত তোমরা আমরা জানি বিএমআই হিসাব করার একটা সূত্র আছে তোমরা বিএমআইটা একটু বিএমআই হচ্ছে যে তার ওজনকে তার যে উচ্চতা ঠিক আছে তার যে উচ্চতা সেটার স্কোয়ার দিয়ে ডিভাইড করে দিতে হয় ঠিক আছে তাহলে ওজনকে কি করব উচ্চতার স্কোয়ার দিয়ে ডিভাইড করবো ডিভাইড করলে আমরা বিএমআইটা পেয়ে যাবো রহিমের স্বাস্থ্যগত সমস্যার জন্য দায়ী রহিমের স্বাস্থ্যগত সমস্যার জন্য দায়ী হচ্ছে জিনগত সংবেদনশীলতা পারিবারিক জীবনযাত্রা এবং মানসিক আঘাত সবগুলোই তার এয়ার জন্য দায়ী ঠিক আছে সো এইখানে সবগুলো হচ্ছে তার সমস্যার জন্য দায়ী এটা হচ্ছে তার আসলে স্থূলতার সমস্যা এই স্থূলতার সমস্যার জন্য এই সবগুলোই দায়ী পরবর্তী প্রশ্ন মানুষের প্রতি হানড্রেড মিলিলিটার রক্তে কত গ্রাম হিমোগ্লোবিন থাকে হান্ড্রেড মিলিগ্রামে ষোলো গ্রাম হিমোগ্লোবিন থাকে অনৌচ্ছিক পেশির ক্ষেত্রে কোনটি প্রযোজ্য অনৌচ্ছিক পেশির ক্ষেত্রে আমরা জানি পেশিগুলো কি আকৃতির হয় মাকু আকৃতির হয় কোনটি সাইনাস প্রদাহের কারণে মানুষের গাল দাঁত ও মাথায় ব্যথা করে আমরা জানি যে ম্যাকজিলারি সাইনাস প্রদাহের কারণে মানুষের গাল দাঁত ও মাথায় ব্যথা করে সো এটা হবে ম্যাকজিলারি আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি দেখো এখানে তোমাদের যে দেখতেছো যে ন্যাফ্রনের একটা ফিগার দেওয়া আছে এখানে এটাকে এ দাগানো আছে এই এই অংশটাকে এ এবং এই অংশটাকে বি আছে আমি একটু জুম করে দেখাচ্ছি তোমাদেরকে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি ঠিক আছে তো আমাদেরকে বলছে এখান থেকে তেরো এবং চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর দিতে তো আমরা তেরো এবং চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর দিব বলছে এই চিহ্নটির অংশটির তৈরিতে অংশগ্রহণকারী উপাদান মানে এই চিহ্নটি যে অংশটি সেটির তৈরিতে কি কি উপাদান অংশগ্রহণ করে ফেরোসাইট কোষ তারপর আছে কি তারপর আছে ক্যাপসুলার স্পেস এবং আছে গ্লোমেরুলার এন্ডোথেলিয়াম ঠিক আছে তো এটার আনসার হবে আসলে সবগুলোই আনসার এটার তোমরা একটু কষ্ট করে এটা এতে দেখে নিবা কি বলবো আমরা বইতে একটু দেখে নিবা কি কারণ এটাতে আমার একটু কনফিউশন আছে তো তোমরা এটা একটু দেখে নিবা তো আমি এটা আনসার বইতে খুঁজে পাই নাই তোমরা একটু কষ্ট আমি যে বইটাতে আমার কাছে আছে সেটাতে আমি খুঁজে পাই নাই তোমরা একটু কষ্ট করে দেখে নিবা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছে আমরা উল্লেখিত বিচ্ছিন্ন অংশটি নিয়ন্ত্রণকারী হরমোন কোনটি বিচ্ছিন্নিত অংশটি হচ্ছে যে এটা 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 অংশ নিয়ন্ত্রণকারী হরমোন হচ্ছে আমরা জানি যে এডিএইচ ঠিক আছে পরে বলছে হৃদস্পন্দন ও রক্তচাপ বৃদ্ধিকারী হরমোন কোনটি এটা হচ্ছে যে আমরা জানি যে কি নালিন আমরা জানি যে অ্যাড্রেনালিন হরমোন কি করে অ্যাড্রেনালিন হরমোন মানুষের রীত স্পন্দন এবং রক্তচাপ নিয়ন্ত্রণ করে পরে দেখো পনেরো নম্বর প্রশ্ন বলছে একাদশ শ্রেণীতে পড়ুয়া বাবলু ও রবি কলেজ ছুটি শেষে মাঠ দিয়ে অতিক্রম করার সময় দেখলো কিছু সবুজ রঙের পতঙ্গ গাছের উপরে লাফালাফি করছে তাহলে কিছু সবুজ রঙের পতঙ্গ গাছের উপর কী করতেছিল লাফালাফি করতেছিল রবি বলল এই প্রতঙ্গের ক্ষেত্রে উজ্জ্বল ও স্তিমিত আলোতে ভিন্ন ধরনের দর্পণ দর্শন কৌশল দেখা যায় ঠিক আছে তাহলে তার মানে নিশ্চয়ই এটা গাছ ফোরিং তোমরা দেখে বুঝে গেছো উদ্দীপকের প্রাণীতে দর্শন কৌশলের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য উজ্জ্বল আলোয় দুটি রঞ্জক আবরণ প্রসারিত হয় উজ্জ্বল আলোতে তাদের রঞ্জক যে আবরণ সেটা কি হয় প্রসারিত হয় আমরা জানি গাছ এর ক্ষেত্রে সো আনসার হবে তিন উদ্দীপকে কোনটি উল্লিখিত প্রাণটির ক্ষেত্রে প্রযোজ্য উল্লেখিত যে প্রাণী অর্থাৎ গাছ প্রোডিং সেটার ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে মুখভঙ্গ ম্যান্ডিবুলেট প্রকৃতির ঠিক আছে মুখভঙ্গ কী হবে ম্যানডিবুলেট ম্যানডিবুলেট প্রকৃতির তারপর হচ্ছে মিশ্র প্রকৃতির স্নায়ু কোনটি টকলিয়ার দেওয়া আছে ফেসিয়াস দেওয়া আছে তারপর আছে ব্যাগাস দেওয়া আছে উত্তর হবে সরি টকলিয়ার ফেসিয়াল এবং ব্যাগাস দেওয়া আছে উত্তর হবে ফেসিয়াল ও ব্যাগাস ঠিক আছে পরবর্তী প্রশ্ন সোহাগ সোহাগের বাবা হিমোফিলিক হলেও তার একমাত্র বোন সুমি ও তার মা স্বাভাবিক মানে সোহাগের বাবা হচ্ছে যে হিমোফিলিক বাট তার বোন সুমি একমাত্র বোন মানে একটাই বোন আছে সেটা হচ্ছে সুমি সুমি এবং তার মা দুজনই স্বাভাবিক উদ্দীপকে উল্লিখিত সোহাগ ও সুমির পিতা মাতার জিনোটাইপ হবে তোমরা এটা হচ্ছে যে আসলে হিমোফিলিয়া রোগ কেন হয় যে তার যে যে ব্যাপারটা আছে সেখানে দেখবা সেখানে দেখলে তোমরা এখানকার যেই সোহাগ এবং তার সুমি সুমি সোহাগ এবং যে জিনোটাইপ সেটা তোমরা পেয়ে যাবে সেটা হচ্ছে এইচ ওয়াই এবং এক্স ক্যাপিটাল এইচ ক্যাপিটালেজ ঠিক আছে উল্লিখিত কন্যা সুমির সাথে স্বাভাবিক পুত্রের বিবাহের বৈশিষ্ট্য পরবর্তী বংশধরের প্রকাশ পাবে সকল কন্যাই স্বাভাবিক হবে হ্যাঁ ঠিক আছে পঞ্চাশ পুত্র সম পুত্র সন্তান হিমোফিলিক হবে ঠিক আছে এবং পঞ্চাশ percent পুত্র স্বাভাবিক হবে ঠিক আছে অর্থাৎ পরবর্তী সুমির সাথে যদি একজন স্বাভাবিক পাত্রের বিয়ে হয় তাহলে তাদের সন্তানদের মধ্যে পঞ্চাশ ছেলের হিমোফিলিক থাকবে পঞ্চাশ percent থাকবে না এবং কন্যাগুলো স্বাভাবিক হবে ঠিক আছে তাহলে আনসার হচ্ছে ঘ পরবর্তী প্রশ্ন মানুষের টারসাল অস্থি কোনটি আমরা জানি যে টেলাস তারপর মানুষের চোখের আনুষঙ্গিক অংশ কোনটি কংজাংটি বা আমরা জানি চোখের আনুষঙ্গিক একটা অংশ মানব দেহের দ্বিতীয় প্রতিরক্ষা স্তর হিসেবে কাজ করে ফ্যাগা ফ্যাগোসাইট ফ্যাগোসাইট হচ্ছে দ্বিতীয় প্রতিরক্ষা স্তর পরবর্তী প্রশ্ন হচ্ছে পৃথিবীতে এক ধরনের মেরুদণ্ড প্রাণী আছে যারা জীবনের প্রথম পর্যায়ে ফুলকা এবং পরবর্তী স্তরে ফুসুর দ্বারা শ্বসন কার্য সম্পন্ন করে আমরা জানি প্রথমে ফুলকা এবং পরে প্রথমে প্রথমে ফুলকা পরে ফুসফুসের সাহায্যে ফুসফুসের সাহায্যে যারা এমফেবিয়া তারা কি করে শোষণ কার্য সম্পন্ন করে বোঝা যায় উদ্দীপকের উল্লিখিত প্রাণীর প্রাণী শ্রেণীর প্রাণীদের ক্ষেত্রে কি ধরনের কি ঘটনা ঘটে মানে উদ্দীপকে উল্লিখিত শ্রেণীর প্রাণীদের উদ্দীপকে উল্লিখিত শ্রেণীর প্রাণীদের রক্ত শীতল প্রকৃতির না এটা এটা সঠিক যারা তাদের রক্ত শীতল প্রকৃতির হয় তা আঙ্গুল নখ যুক্ত না আঙুল যুক্ত হয় না হৃৎপিণ্ড তিন বিশিষ্ট এটা সঠিক সো আনসার হচ্ছে যে সরি আনসার হচ্ছে যে খ ঠিক আছে আনসার হচ্ছে খ তো আশা করি তোমরা সবগুলো বুঝতে পারছো এবং শুধুমাত্র আমাদের এটাতে সমস্যা আছে তোমরা এটা একটু বইতে দেখে নিবা তো আমাদের হালদা পাবলিকেশনের যেই ইয়ে আছে কোচিং বেস আছে সরি প্রাইভেট বেস তোমরা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো ভর্তি হওয়ার জন্য আমরা কিন্তু বায়োলজি পড়াই না শুধুমাত্র ম্যাথ এবং ফিজিক্স পড়াই এবং আমাদের কিছু কেমেস্ট্রির কিছু স্পেশাল ক্লাস আছে আমরা সেগুলোও নিব। সো তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সাবস্ক্রাইব করে রাখলে আমরা যে ভিডিওগুলো দিব সেগুলো তোমরা সাথে সাথে পেয়ে যাবে এবং আমরা পরবর্তীতে ম্যাথের সাজেশন দিব তোমাদের জন্য এবং ম্যাথ পরীক্ষার কিছু সমাধানও দিব তো আমাদের চ্যানেলে অলরেডি কি আছে কতগুলো ম্যাথের ক্লাস দেওয়া আছে তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো সেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ আরেকটি কথা তোমাদের চার তারিখে যে পরীক্ষাটি ছিল সকল ধরনের পরীক্ষা তারিখের যত ধরনের পরীক্ষা আছে সকল বোর্ডের পরীক্ষাটা পিছিয়েছে পিছায় 14 তারিখে দিছে ঠিক আছে বিকজ ফোনি আস্তে আস্তে জোট নামে ফোনি তো আমরা সবাইকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুক ফনি থেকে আহ এই দোয়া করি তো আমরা চলে যাচ্ছি আজকে আল্লাহ হাফেজ টাটা